কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই প্রাকৃতিক কালার দিয়ে বানানো এমন কালারফুল পিঠা হলে কার খেতে ইচ্ছা করে না বলুন তো। নমস্কার বন্ধুরা, আমি পম্পা, আর পম্পার এই ছোট্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন আজকের বানাবো কালারফুল পাটিসাপটা পিঠা। তবে আজকের কোনো মিষ্টি পাটিসাপটা নয়, আজ বানাবো জিভে জল আনা স্বাদে ঝাল ঝাল পাটিসাপটা। শীতের নানা রকম সবজি দিয়ে বানানো আমার মতো এই পাটিসাপটাটা একবার বানিয়ে দেখবেন। এটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। দেরি না করে চলুন, কোনো রকম কেমিক্যাল বা রং ছাড়া কিভাবে এই কালারফুল পাটিসাপটাটা বানালাম দেখে নেওয়া যাক। আজকের পাটিসাপটা পিঠে বানানোর জন্য দেখুন, প্রথমে এই কাপের মাপ করে এক কাপ আমি আতপ চালে গুঁড়ি নিয়ে নিয়েছি। একই কাপে মাপ করে দেখুন এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। আমরা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তাহলে এই কাপটার মাপ করে আমি এক কাপ আতপ চালে গুঁড়ি আর হাফ কাপ ময়দা ব্যবহার করছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। জলটা অল্প অল্প দেব আর খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। একেবারে খুব বেশি জল একসাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দিতে হবে আর এইভাবে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে বানানো খুবই দরকার। ব্যাটারটা যত ভালো হবে পাটিসাপটা পিঠা কিন্তু ততটাই দুর্দান্ত হবে। পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ব্যাটারটার ঘনত্ব দেখুন এইরকমই হয়েছে, খুব পাতলা নয় আবার খুব ঘনও নয়, এইরকমই হবে। এবার দেখুন আমি আরেকটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এখান থেকে আমি এরকম দুডাবু বা দু হাতা ব্যাটার এইভাবে উঠিয়ে রাখবো। এটাকে কিভাবে কাজে লাগাবো আমি আপনাদেরকে পরে দেখাবো। এই দু হাতা ব্যাটার আমি নিয়ে নিলাম। এবার এখানে কিছু পালং শাক আমি নিয়ে নিয়েছি। দেখুন পালং শাকগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ভালোভাবে একদম ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করার দরকার নেই, জাস্ট নর্মাল এটাকে ব্লেন্ড করলেই হবে। এবার দেখুন পালং শাকটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা এই ছাঁকনির মাধ্যমে দিয়ে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। আমার এই পালং শাকের জুসটা দরকার, এটাকে এইভাবে আমি খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নেব। দেখুন পালং শাকটা থেকে খুব ভালোভাবে কিন্তু আমি জুসটাকে বার করে নেব। এইভাবে একটু নেড়ে নেবেন, দেখবেন পালং শাকের জুসটা কিন্তু খুব ভালোভাবে বার হয়ে যাবে। দেখুন পালং শাকের জুসটা আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি। এবার দেখুন দুহাতা যে ব্যাটারটা আমি উঠিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পালং শাকের জুসটা দিয়ে দেব। পালং শাকে জুসটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই ব্যাটারটা দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে, যেহেতু ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাই এখানে আমি আবারও এক চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কোন রকম ফুড কালার ছাড়াই আজকের এই শাকের যে কালারটা হয় সেই কালারটা দিয়ে পাটিসাপটা বানাবো। আশা করছি পাটিসাপটা আপনাদের ভালো লাগবে। আমরা সবসময় পাটিসাপটা নর্মাল বানিয়ে থাকি, তবে আজকের একদম ইউনিক পদ্ধতিতে পাটিসাপটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একটু আমি দিয়ে দিলাম। এবার দেখুন কালারটা কিন্তু বেশ সবুজ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক। এবার দেখুন বেশ কয়েকটা সবজি আমি নিয়ে নিয়েছি। নিয়েছি একটা পেঁয়াজ কুচানো, নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, একটা ছোট সাইজের আলু আর নিয়েছি একটু গাজর। গাজর আর আলুটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এগুলোকে আমি কিন্তু কাটিনি, জাস্ট গ্রেট করে নিয়েছি একদম সরু সরু করে। আর মেন যে উপকরণ দেখুন এখানে আমি বাঁধাকপি নিয়েছি এই বাটির এক বাটি। চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক। আজকে যেহেতু আমি ঝাল পাটিসাপটা বানাবো তাই কিন্তু এই সবজিগুলো দরকার। আপনারা চাইলে কিন্তু শীতের আরো অন্যান্য সবজি দিয়েও কিন্তু এই ঝাল পাটিসাপটা বানাতে পারে। এবার গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা।
দিয়ে দেব গ্রেট করে রাখা আলু আর তারপর গাজরটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এগুলোকে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব আর এই পথে বাঁধাকপিগুলোকেও আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো এই চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে, এই পদে কালো জিরে আমি একটু দিয়ে দেবো, দিয়ে দেবো এক চামচ লবণ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে বানিয়ে নেব। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, এটাকে আমি ভেজে নিয়েছি। এই পদে ধনে পাতা কুচুনের মধ্যে দিয়ে দেব, এই পদে এক চামচ চাট মশলা এখানে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার ভেজে নেব। এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় যায় না, খুব কম সময় এটা ভাজা হয়ে যায়। দেখুন পাটিসাপটা পিঠে বানানোর জন্য ঝাল পুর আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, যদি বাচ্চারা খায় পরিমাণটা একটু কম দেবেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন শাকটা দিয়ে যে বেড়াটাকে আমি বানিয়ে নিয়েছি সেই বেড়াটা আমি নিয়ে নিলাম। এবার এবার দেখুন এরকম একটা আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি, এইরকম প্লাস্টিক হলেই হবে, প্লাস্টিকটাকে এইভাবে কোণ করে আমি নিয়ে নিলাম। এর মধ্যে এবার বেড়াটাকে আমি দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ বেড়াটা এই প্লাস্টিকটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে আমি একটু মুড়ে নেব কোণ করে। এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন একটা এরকম গাটার নিয়ে এটাকে এইভাবে আমি মুখটা বন্ধ করে দেব। এখানে দেখুন সাদা ব্যাটারটাকেও আমি নিয়ে নিয়েছি আর এই ব্যাটারটার মধ্যে এই যে প্লাস্টিক রয়েছে প্লাস্টিকের এই মুখটা একদম কাঁচি দিয়ে সরু করে কেটে দিতে হবে। আমি যখন বানাবো তখন কিন্তু কাটবো, জাস্ট আমাদের বলে দিলাম এইভাবে এই কাঁচিটা নিয়ে একদম এইভাবে ছোট্ট করে কেটে নিতে হবে। চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে খুব ভালোভাবে প্রথমে আমি গরম করে নিয়েছি। এবার একটা এই ব্রাশের মাধ্যমে এই তাওয়ার চারধারে আমি খুব ভালোভাবে তেলের ব্রাশ করে দেব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এই ব্রাশটার মাধ্যমে একটু তেল দিয়ে দিলেই হবে। তেলটাকেও প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটাকে দেখুন খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার কাঁচির মাধ্যমে মুখটাকে আমি ছোট্ট করে কেটে নেব। এবার এটার মাধ্যমে আমি এইভাবে সরু করে দিয়ে দেব। এটাকে একটু হতে দেব। এবার যে সাদা রঙের ব্যাটারটা করেছি সেটার মধ্যে আমি দিয়ে দেব। আমি কিন্তু এটা একটু ছোট ছোট করে বানাবো, আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করে বানাতে পারেন। এটাকে এইভাবে ছোট্ট করে আমি দিয়ে দিয়েছি, প্রথমে একদিকটা আমি খুব ভালোভাবে হতে দেব, তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটা বানাবেন। দেখুন একদিকটা কিন্তু মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। এবার এই একটা খুন্তির মাধ্যমে এটাকে এইভাবে উল্টে নেব। এই দেখুন কত সহজে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আমি আজকে ব্যাটারটা যেভাবে বানিয়েছি আমার মতো ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকটা কিন্তু এই পাটিসাপটা পিঠে একদম কড়ার গা থেকে ছেড়ে উঠে আসবে, খুব সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর হয়েছে। এই দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একটু উল্টে পাল্টে এটাকে আমি বানিয়ে নেব। একদম সামান্য পরিমাণে তেল আমি ধার থেকে দিয়ে দেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। এর আগে কিন্তু আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার যে সবজিটাকে আমি ভেজে নিয়েছি সেই সবজিটার মধ্যে আমি দিয়ে দেব।
এটা আমি কিন্তু ঝাল পাটিসাপটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিষ্টি পাটিসাপটা বানাতে পারেন। আমি আপনাদের সাথে মিষ্টি পাটিসাপটা রেসিপি শেয়ার করব যদি আপনারা দেখতে চান। তো আজকে আমি আপনাদের সাথে কিন্তু এরকম ঝাল পাটিসাপটা রেসিপি শেয়ার করছি। মিষ্টি পাটিসাপটা আমরা কিন্তু সবসময় বানিয়ে খাই, কিন্তু এরকম ঝাল পাটিসাপটা খেতে দুর্দান্ত হয়। দেখুন ভরপুর করে এর মধ্যে আমি সবজি দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে আমি উল্টে দেব। দেখুন কত লবণীয় আর কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্য বাড়িতে আমার মতো একবার এই ঝাল পাটিসাপটা এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নেব। আবার দেখুন এর মধ্যে আমি একটু তেলের প্রলেপ লাগিয়ে দেব, আবার এই ব্যাটারটাকে এইভাবে দিয়ে দেব। আবারও সাদা ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। এই দিকটা আবার আমি ভালোভাবে হতে দেব। এই দেখুন আবার এটাকে আমি উল্টে দিলাম, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই দুর্দান্ত। একবার বানালে দেখবেন বাচ্চারা ভীষণ আকৃষ্ট হবে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। এইভাবে এদিক ওদিক করে এটাকে খুব ভালোভাবে আমি বানিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন, গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আবারও ঝালের পুরটা আমি দিয়ে দেব। এইভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নেব। আপনারা এটাকে রোল করেও বানাতে পারেন, আমি কিন্তু এইভাবে বানিয়ে নিলাম। দেখুন আমি সবগুলোকে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এর ভিতরটা কিন্তু একদম পুরে ভরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন আর একদম কিন্তু নরম, তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, এইরকমই হয় এই পাটিসাপটা গুলো, দুর্দান্ত খেতে হয়। ঝাল ঝাল পাটিসাপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে কিন্তু খুব একটা মিষ্টি পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে ঝাল পাটিসাপটা করে খেতে পারেন। আর এখানে কোন রকম ফুড কালার ছাড়াই দেখুন পালং শাকের জুস দিয়ে কিন্তু এই কালারিং পাটিসাপটা আমি বানিয়েছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই ইউনিক স্টাইলে পাটিসাপটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।